হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা হুন্ডা ভেজেলের টিউটোরিয়াল শেয়ার করবো গাইস, যারা কিনা আমরা হুন্ডা ভেজেলারি ভেজেল ইউজ করি, অল ভেজেলিয়ান। সো আমি সবাইকে রেসপেক্ট রেখে বলি, আমরা যারা হুন্ডা ভেজেল ইউজ করি তাদের অনেকটা আমাদের ভিতরে যে মনের একটা ভয় থাকে বা সেটা হচ্ছে ডুয়াল ক্লাস রিলেটেড, মানে ডিসিটি। সো ডিসিটির দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ক্লাচ অয়েল বা ডুয়াল ক্লাস ট্রান্সমিশন অয়েল, আরেকটা হচ্ছে গিয়ার অয়েল, এটি DW1। সো ক্লাচ অয়েল এবং গিয়ার অয়েল এই দুইটার ভিতরে দুইটা দুই পার্টিশনে বা দুইটা পার্টে বিভক্ত করা থাকে। সো আজকে আমরা যে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো সেটা হচ্ছে কি, আমারই এক বড় ভাই মোহাম্মদ সেতু ভাই আসলো আমার ওয়ার্কশপে। সো ভাইয়া রিসেন্টলি গাড়িটা যদিও একটা রিকন্ডিশন গাড়ির শোরুম থেকে নিল, সো আজকে আমার কাছে আসলো, আমি গাড়িটা টেস্ট ড্রাইভ দিলাম, যেটা আমি দেখলাম যে গাড়িতে মানে যেভাবে স্মুথ চলার কথা সেভাবে স্মুথ চলে না, এবং গিয়ারটা মনে হচ্ছে একটু ল্যাকিংস পড়া বা গিয়ারটা একটু চলে হিটিং ইস্যুর মতো চলে আসা। সো এই ইস্যুটা নিয়ে ভাইয়া আসলো, আমি গাড়িটা ডায়াগনোসিস করলাম, ভিজুয়ালি ইন্সপেকশন করলাম, এবং অলরেডি আমরা সব কিছু চেক দিতেছি বা ভাইয়া বললো গিয়ার অয়েলটা দেখে দাও। সো ক্লাচ অয়েলটা আমরা দেখলাম একটু ডার্টি হয়ে গেছে এবং গিয়ার অয়েলের অবস্থা খুবই খারাপ, আমরা একটু আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি সচেতনতার পারপাসে। সো গাইজ দেখুন, এটা হচ্ছে ভাইয়ার গিয়ার অয়েল, এটা হচ্ছে এটিএফ BW1। সো কতটা ডার্টি হয়ে গেছে অলরেডি দেখুন গাইজ, দেখুন। সো আমরা একটু যদি ক্লোজলি আর একটু বোঝাই, দেখুন গাইজ, অলরাইট, আমরা ভিতরে আরও দুইটা জিনিস আছে দেখুন, এটা হচ্ছে ব্যাদের ফিল্টার, স্ট্রেইনার এবং একটা স্প্রিং থাকে। সো বিহাইন্ড অন হেয়ার দিস ইজ দ্য কার। সো আমরা ইনশাল্লাহ এটাকে ফাশিং করব এবং এটার যে নেসেসারি কাজ আছে সেগুলো করবো, এবং নতুন গিয়ার অয়েল দ্বারা আমরা রিফিল করে আমরা কম্পিউটার স্ক্যানিং বা সফটওয়্যার আপডেটের যে কাজটা আছে সেটাও করব, এবং আমরা ডুয়াল ক্লাচের যেই চেম্বারটা আছে সেটাকে ক্লিন করলাম এবং রিফিল করে আমরা আমাদের বাকি নেসেসারি কাজ করবো এবং ফাইনাল একটা রিভিউ দেবো। সো গাইজ আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের হুন্ডা ভেজেল গাড়িটা খুবই ভালো, বাট হচ্ছে এটার মার্কেটে টিউটোরিয়ালটা খুব কম বা বিভিন্ন যে ইনফরমেশনগুলো বা আমাদের যে ট্রাভেল শুটিং সেগুলো খুব ডিসকাস কম হয়, দ্যাটস ওয়াই আমরা যারা আসি ভেজেলিয়ান্স তারা একটু সাফারিং। সো আমি সবার উদ্দেশ্যে বলছি, ভেজেল নিয়ে ভয় পাওয়ার বা উরিট হওয়ার কিছু নেই, আপনারা ভেজেল গাড়িগুলোকে প্রপারলি রান করান, আর এটার যে কোনো যে ইস্যুগুলো আছে যে প্রবলেমগুলো হয় এগুলো নিয়ে আপনি একটু ডিসকাশন করেন, এবং ট্রাভেলগুলো কেন হয় সেটা এক্সপার্টদের সাথে শেয়ার করে আপনার ওই জিনিসটা মেনটেন করবেন। এতে দেখা যাবে যে এই ভেজেলটা অ্যাকচুয়াল ভেজাল হবে না, এটা ভেজেল হবে এবং আমাদের সাথে খুব ফ্রেন্ডলি গাড়ি চলবে এটা। কিন্তু আজকে আমাদের প্রপারলি এই গাড়িটাকে আমরা মিসগাইড হয় বা প্রপারলি গাইড না করে আজকে এত বড় আমাদের সাফারিং হয়, এবং একটা ডুয়াল ক্লাস চলে গেলে আপনারা জানেন প্রায় 2 থেকে 2,20,000 টাকার মতো লাগে, এবং একটা গিয়ারের দাম প্রায় 3.5 লাখ, একটা বিগ অ্যামাউন্ট। সো আমরা অবশ্যই আমাদের গাড়িটা প্রপারলি চেক দেওয়াবো, কোনো ট্রাবল থাকলে সেটা আমরা কাজ করে নিব। আর আপনাদের উদ্দেশ্যে বলছি গাইজ, আপনারা অবশ্যই এই ধরনের ইস্যু হলে অবশ্যই নিকটস্থ সার্ভিস সেন্টারে দেখাবেন, আর বিশেষ প্রয়োজনে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন গাইজ, হচ্ছে আমাদের নাম্বার, ভিজিটিং কার্ড।